হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তুষার ইমরান, আর এই মুহূর্তে আমরা আসি হচ্ছে ডেউডিতে। আর আমরা এই জায়গাটাতে আসার মূল কারণ হচ্ছে কিন্তু এখানে নোয়াখালীর প্রায় 90 বছরের পুরনো, তাই তো? 90 বছরই তো বলছে, 90 বছরের পুরনো একটা মিষ্টির দোকান রয়েছে, ডেউডির মিষ্টি বলা হয়। নোয়াখালীর বিখ্যাত যে কয়েকটা খাবার রয়েছে তার মধ্যে কিন্তু এই ডেউডির মিষ্টি কিন্তু অন্যতম। তো আপনারাও তো আমার পিছনেই দেখতে পাচ্ছেন, নোয়াখালীর কিছু মেধাবী শিক্ষার্থী আমার সাথে রয়েছে এই মুহূর্তে। তাদের সাথে যদি আমি আপনাদের পরিচয় করিয়ে দিই এক এক করে। ওর নাম হচ্ছে হাবিবুর রহমান, তাই তো? আবু বকর সিদ্দিক রাফি। আর ওর নাম হচ্ছে, তোমার নাম কি জানো? ওর নাম হচ্ছে হাবিবুর রহমান রাব্বি, রাব্বি। ওর নাম হচ্ছে আবু বকর সিদ্দিক রাফি। আর সাথে রয়েছে হচ্ছে সাইমন আবু সাহেব মোহাম্মদ সামি। ওরা কিন্তু খুবই মেধাবী স্টুডেন্ট এবং ওরাই আজকে আমাকে ঘুরাচ্ছে। তা আপনারা যদি কখনো বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্মৃতি জাদুঘর ঘুরতে আসেন তাহলে অবশ্যই কিন্তু এই ডেওড়ি বাজার চলে আসবেন ডেওড়ির বিখ্যাত মিষ্টি খাওয়ার জন্য। তো চলুন আমরা এখন মিষ্টি দোকানের ভিতরের দিকে যাই। এখানেই তৈরি করা হচ্ছে ডেওড়ির সেই বিখ্যাত মিষ্টি। আমি এখন একজন কারিগরের সাথে কথা বলবো, উনি হচ্ছে কি এই মিষ্টিগুলো তৈরি করে। ভাই, আপনার এই মিষ্টি এত জনপ্রিয় কেন? আমাদের এই মিষ্টি হচ্ছে যে আমাদের এই মিষ্টি হচ্ছে পিওর মিষ্টি, অরিজিনাল থানার পিওর মিষ্টি, এই জন্য আমাদের এই মিষ্টি জনপ্রিয়। এটা কি কোনো ভেজাল নেই, ভেজাল মুক্ত মিষ্টি, এটা ওর দুধ দিয়ে তৈরি করে? হ্যাঁ, অরিজিনাল খাঁটি দুধ দিয়ে এটা তৈরি করা। ধন্যবাদ ভাইয়া, আপনাকে ধন্যবাদ। খুবই মজা লাগে।